আচ্ছা খুবই ইন্টারেস্টেড ছিলাম যে হচ্ছে আপনি এবং হচ্ছে আমাদের ওই যে মিনার ভাইয়ের নবী উম্মে হানির সম্পর্কে একটা বিতর্ক দেখার জন্য বাট এটা হয় নাই দুই পক্ষ থেকেই মানে কথা চলাচালে চলতেছিল কিন্তু আপনাকে রিকোয়েস্ট করবো যে হচ্ছে

যে মোটামুটি অনেক ধরনের রিকোয়েস্ট করতে পারেন যে তার সাথে পার্সোনাল না হয় সেই এরকম রিকোয়েস্ট করতে পারেন বাট আপনি আপনারা ব্লাস্টমির জন্য ব্লাস্টমি ল প্রতিষ্ঠার জন্য দিন রাত কথা বলে মুক্তারদেরকে কেন হত্যা করা উচিত কেন নৈতিক এই জিনিস প্রচার করে সাইমনটেনিয়াসলি নাস্তিকদের লাইভে এসে যদি আপনি এই দাবি করেন যে আপনার এই স্টুপিড নবী যে নবী বলে গেছে যে তার ধর্ম ছেলে তাকে হত্যা করতে হবে ওই নবীর সানে আঘাত লাগার মতো কোনো কিছু বলা যাবে না

জি এই এই একজন মানুষ আশা করতে পারে যে আমি যতক্ষণ পর্যন্ত তার সাথে কথা বলতে যাব সেই সময়টুকুকে সে আমার নবীকে কোনো গালিগালাজ করবে না ভাই আমি তো একজন মানুষ এটা দাবি করতে পারে যে ভাই আমি আপনার সাথে কথা বলতে আসব আমি যতক্ষণ আছি অন্ততপক্ষে এই সময়ের ভিতরে ভাই আমার নবীকে কিছু বলেন না খারাপ কিছু বলেন না আমি আপনার সাথে একটা আলোচনা করতে চাই এই জন্য এই সময়টুকুর মধ্যে আপনি এই বিষয়ে কিছু বলবেন না ভাই ها আমি যায় হ্যাঁ ঠিক আছে তুমি যেহেতু আমার সাথে আলোচনা করতে সেহেতু আমি তোমার সাথে আলোচনা করার পুরোটা সময় আমি তোমার নবী কী উদ্দেশ্যকেরা মিনারে তো এরকম কোনো এক্সপেরিয়েন্স নেই যখন আপনি সে কথা বলতে আসে ভাই তো কখনো তার আপনি কেন অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে করবেন না ধরেন এই যে আপনি যে বলেন আক্রমণাত্মক জিহাদ ইয়া ওই জিনিসটা যদি আপনার পরে করা হয় আপনার মামনকে ইয়ে করা হয় আপনার কাছে কেমন লাগবে ফর এক্সাম্পল উম

শেষ করে নি আসি ভাই আমি তার সাথে ওই যে যে লাইভটা থেকেছিলাম আমি সেই ভিডিওটা আরেকবার দেখলাম আমি দুইটা কোশ্চেন মাথায় নিয়ে গেছি আসি ভাই একটা কোশ্চেন আমি করতে পারছি যে আপনি আমার সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করবেন কিনা তার নিয়ে ডিবেট বা আলোচনা করবেন কিনা এই প্রশ্নটা করতে পারছি সেকেন্ড যে কোশ্চেনটা ছিল ভাই আমি সেকেন্ড কোশ্চেন শেষ করতে পারিনি কোশ্চেন কোশ্চেন কমপ্লিট করতে পারিনি আমি अराउंड দুই ঘন্টার মতো ছিলাম সেখানে দুই ঘন্টা ধরে দে ইন্টারাপ্ট মি সো মাচ যে আমি একটা কোশ্চেন শেষ করতে পারি নাই এক 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 জায়গা থেকে এক একটা আজগুবি আউল ফল কোশ্চেন দেয়া মানে শুধুমাত্র আপনার ইয়ার বা পয়েন্ট থেকে পয়েন্ট থেকে সরে যাওয়া মিনার আইসে আমাদেরকে বলুক হ্যাঁ মিনারকে আমরা বহুত ইন্টারাপ্ট করছি নো ডাউট অ্যাবাউট ইট বাট মিনার আইসে তার পয়েন্ট মেক করে দিতে দেয় তাকে তার পয়েন্ট মেক করতে দেয় নাই এরকম কিন্তু কোনো ইয়া নাই উদাহরণ নাই একটা উদাহরণ নাই যে মিনার আইসে সেদিন বলে গেছে আমি বা মিনারের মিনার এখনো বলতে পারবে যে আমি এসে আমি গেছিলাম নাসিদুল্লাহ আমার পয়েন্টটা মেক করতে দেয়নি তারা

আমি তাদের লাইভে দুইবার গেছি না তিনবার গেছি প্রথমবার গেছি যখন তখন সবাই নয় জন তারা ছিল নয় জন আমি ছিলাম একজন হম তাদের দ্বিতীয়বার যখন গেছি তখন আমাকে বলা হয়েছে যে আজকে আলাপ হচ্ছে না আজকে তো আমরা অন্য বিষয়ে কথা বলছি আজকে অন্য কোনো বিষয় যাবেন না আজকে অন্য কোনো বিষয় যাওয়া যাবে না আমি বুঝছি ওকে ঠিক আছে তাহলে আমি পরের লাইভে এসে ওই বিষয়ে কথা বলবো ঠিক আছে তার কিছুদিন পরে আবার আরেক দিনের লাইভে গেছি সেই আমি বলছি যে একজন মহিলা প্রশ্ন করতেছিল তা আমি তাকে বলছি যে কোন পেরোফাইল যদি আমার মেয়েকে বিয়ে করতে চায় আমার কম অল্প বয়সী মেয়েকে বিয়ে করতে চায় আমি আমার ছিরা জুতাটা নিয়ে তার গালে বাইরে তার গালের দাঁতের হাড দিয়ে ভেঙে ফেলবো হ্যাঁ কোনো পেরোফাইল যদি আমার বাচ্চা মেয়ের দিকে কোনো জোর দেয় সাথে সাথে দেখলাম আমি ওপেন স্টেজ থেকে কমেন্ট করা হচ্ছে এই এটারে লাইট থা বাইর করে এটারে লাইট থা আমাকে নবীকে গালি দিচ্ছে তোরা বুঝতে না আমাকে নবীরে গালি দিতেছে হ্যাঁ এইটাই কৌশল আমাকে নবীকে গালি দিতেছে সাথে সাথে ওই যে ঠাকুর ঢুকা গেল মানে ইনসেস্ট গ্যাগা ঠাকুর ঢুকা গেলো ঢুকে বলতেছে এ কৌশলে আমাকে নবীর গালি দিতেছে আপনারা তো বুঝতেছেন না ভাই এ তো আসলে আমাকে নবীরই গালি দিতেছে আমি বললাম বলতে আমি তো হতভম্ব যে আমি কোথায় নবী আমি তো নবীর নামও উচ্চারণ করলাম না তারপরে তারা চিৎকার চাচা শুরু করলো এবং আমাকে গালি গ্লাস করে বের করে দিল শুধু আমি আসিফ ভাই যে কোনো আলোচনা আপনি যদি খালি একটা ওই আমি আমি নিজে একটা এক্সপেরিয়েন্স করেছি অর্থাৎ আপনি যদি কোথাও বলতে যান যে একটা ছয় বছরের সরি ছয় বছরের মেয়েকে বিয়ে করা এটা বললেই ওরা আপনাকে থামিয়ে দিবে না না আপনি এটা বলতে পারবেন

তাকে বলছি যে ভাই আপনি যান যদি কথা বলতে চান আপনি তো দায় তাই না আসিফ তো আর দায়ী আসিফ আপনার সঙ্গে কথা বললো আসিফের কিছু আসু যায় না আসিফ ভাই আসিফ ভাইয়ের মতো নিচে যাবে আপনার তো দায় আপনারা প্রচার করবেন না বলে কি দেখেন কত যার জন্য মিথ্যা কথা বলে যে আসিফ আমাকে

ভাই তাহলে তো তোর নবীকে রিপ্রেজেন্ট করে তুই এসে কথা বলে দেশে সেটা তো তোর একটা হয়ে গেল উল্টা আসিফ ভাই খাইছে তুই তো খুব খাস না হ্যাঁ আর লোকটা কত ইডিয়েট আমি ওদের লাইফে একটা নামটা দিয়েছিলাম রহমান বুঝছেন না মিনার আমাকে প্রতিবারই আব্দুর রহমান আব্দুর রহমান সম্বোধন করতেছে তখন আমি তাহলে একবার বললাম আমি আমার নাম কিন্তু আব্দুর রহমান না আমার নাম রহমান মানে তার মধ্যে দেখেন কিরকম একটা মানে ধর্মান্ধ ব্যক্তি অর্থাৎ আমাকে কেন মানে আমাকে ওই বারবারই রহমানের কার্টুন

আমি স্পষ্ট করে বলে দিতে চাই তুই যদি ফার্দার আমাদের নবীকে নিয়ে কোন রকম বাজে কথা বলিস তোর কাউকে ছাড়বো না তোর বাপ না তোর মা কেও না তোর কাউকে যেখানে পাব সেখানে এটা করবে মানে কাউকে ছাড়া হবে না বা এটা একদম স্পষ্ট এরপরে যদি লাগতে আসে আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না সে যেই হোক সে যেই হোক আমি স্পষ্ট করে বলে দিতে চাই তুই যদি ফার্দার আমাদের নবীকে নিয়ে কোন রকম বাজে কথা বলিস তোর কাউকে ছাড়বো না তোর বাপ ছাড়বো না তোর মা কেও ছাড়বো না তোর চোদ্দ গোষ্ঠী কাউকে ছাড়বো না যেখানে পাবো সেখানে অ্যাটাক করবে আচ্ছা মিনার শাহেক মিনার সাহেব আপনি বলেন তো এই ভিডিওটার দেখার পরে আমার তো তাদের সাথে লাইভ করতে তাদের প্ল্যাটফর্মে যাওয়া উচিত নাকি কি বলেন অবশ্যই না ভাই আমি একটু সেকেন্ড বলি সেটা হচ্ছে শুধু মিনার ভাই মিনার সাহেব না মানে এরকম যেহেতু উনি হচ্ছে আপনাদের কথার উত্তর দেয় এই জন্য ওনার কথা কোট করলাম শুধু উনি না এরকম যে কোনো কেউ ওনাদের সাথে যদি আপনারা একটু এই তথ্য ভিত্তিক আলোচনা গুলো করেন সেক্ষেত্রে হয় কি আমার মতো আর অনেকেই আছে যারা এই ধরনের আলোচনা গুলো মানে শুনতে চায় প্লাস হচ্ছে এই আলোচনাগুলো শুনলে মানুষ বাংলাদেশের যারা তারা কিছুটা হলেও কিছুটা হলেও হতো। মিনা সাহেব আগের ওটা হইলে ভালো হইতো বাট আনফরচুনেটলি উই আর ডিলিং উইথ অমানুষ

মানে চিন্তা করেন আলহামদুলিল্লাহ আমার যে জেনেটিক সমস্যা এটা আমার ইমান বাড়াইছে আচ্ছা আমি গেলাম তাহলে ওকে আচ্ছা তাহলে হাবিব ভাই আজকে বিদায় দিই আমরা অন্য কাউকে দেখি অ্যাড করি হাবিব ভাই থ্যাংক ইউ তাহলে জি পাওয়ার জন্য আপনি কি শেষ কিছু বলেন না আমার কিছু বলার নেই আপনি থাকেন অসুবিধা নেই আমি উঠি ওকে ওকে টেক টেক তাহলে হাবিব ভাইকে বিদায় দিই